আপনারা জানেন যে সুবোধ ভট্টাচার্য এবং অপর্ণা ভট্টাচার্য যিনি জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন উনি সুসাইড করেছেন এবং সুসাইড নোটে তৃণমূলের যুব সভাপতি আর জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির নাম আছে খুনের দায়ে উনি জলপাইগুড়ি থেকে পলাতক কিন্তু পুলিশ প্রশাসন এখনও তাকে গ্রেফতার করতে পারছে না কারণ পুলিশ প্রশাসনের যে মদত আছে কি না উনি যে পলাতক সেটা দেখতে হবে কেননা পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আমার মনে হয় যে ইচ্ছে করেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে না গ্রেফতার করা হচ্ছে না আজকে আমরা জলপাইগুড়ি বিজেপির পক্ষ থেকে জলপাইগুড়ি শহরে মিছিল বের করেছি এই খুনি যুব তৃণমূলের সভাপতি সৈকত চ্যাটার্জিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই গ্রেফতারের দাবিতে আজকে আমরা জলপাইগুড়ি শহরে মিছিল করেছি আত্মীয়হারা পিতৃহারা তিনি বিচার চান বিচারের জন্য তিনি কোর্টে দ্বারস্থ হয়েছেন তার পিসি আমাদের বিজেপির এমএলএ শিখা চ্যাটার্জি তিনি কোর্টে দ্বারস্থ হয়েছেন এবং কোর্ট এই যে অভিযুক্ত যারা রয়েছেন তাদেরকে অ্যারেস্ট করার জন্য রায় দিয়েছে তারা হাইকোর্টে গেছেন সুপ্রিম কোর্টে গেছেন সব জায়গায় তাদের বেল রিজেক্ট হয়েছে তারপরও তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না এই যারা অভিযুক্ত তারা বুক ফুলিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ কেন তাদের অ্যারেস্ট করছে না সবচেয়ে বড় প্রশ্ন এখানে এনারাই হচ্ছে ছাপ্পা ভোটের কারিগর জলপাইগুড়ি শহরকে দূষিত করেছেন এনারা তাদের বিরুদ্ধে এত পাওয়ার যে এত অভিযোগ থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টে রিজেক্ট হয়ে যাওয়ার পরেও তার বেল কেন এখনও অ্যারেস্ট হচ্ছে না এটা কিন্তু লজ্জাজনক ব্যাপার পুলিশ প্রশাসন কি করছে কতটা দলদাসে পরিণত হয়েছে তা আপনারা এই রায় এবং তার অ্যারেস্ট না হতে আপনারা বুঝতে পারবেন আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে পুলিশ প্রশাসনকে মানবিকতার খাতিরে সেই মেয়েটি মাতিয়ারা পিতিয়ারা মেয়ের দিকে তাকিয়ে অভিযুক্ত যারা আছেন এবং তাকে তার যে বিচার ব্যবস্থা তার যে আরজি যে অভিযুক্তরা শাস্তি পাক সেদিকে নজর দিক এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে শান্তি আসুক ফিরে বিশ্বময় জুড়ে এই ট্যাগলাইনকে সামনে রেখে জলপাইগুড়িবাসীকে আসন্ন শারদীয় দুর্গোৎসবের আমন্ত্রণ জানালো আসাম্মোর তারাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবছর এই পুজো 57তম বর্ষে পদার্পণ করল এবছরের আসাম্মোর তারাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির বিশেষ আকর্ষণ মণ্ডপ সজ্জায় মেদিনীপুরের শিল্পীবৃন্দ নবদ্বীপের আলোকসজ্জা এবং কুমোরটুলি নদীয়ার প্রতিমা ব্যবস্থাপনায় আসাম্মোর রিক্রিয়েশন ক্লাব কমিটির তরফ থেকে সবারে করি উষ্ণ আহ্বান